জান্নাতে যাবার ছয়টি উপায় প্রত্যেক মুসলমানের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল জান্নাতে প্রবেশ করা কিন্তু আমরা কীভাবে জান্নাতে যাব সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এক নম্বর কথা বলার সময় নিজেকে সংযত রাখুন কারণ বিশ্বনবী সাল্লু আলাইহ মান বলেছেন মান নাজা যে চুপ থাকে সে নাজাত পায় নাম্বার দুই বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হওয়া থেকে বিরত থাকুন কেননা বিশ্বনবী সাল্লিয় সাল্লাম বলেছেন মান ইয়াজমাল্লি মা বাইনা লাহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্না অর্থাৎ যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থান হেফাজতের জামানত দিতে পারবে আমি তার জান্নাতের জামিনদার হব নাম্বার তিন আপনার কন্যা সন্তানের হৃদয়ে আপনি ইসলামের বীজ বপন করে দিন ভুলে যাবেন না বিশ্বনবী সাল্লু আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা পালন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে নাম্বার চার এতিমদের সহযোগিতা করা কারণ বিষ্ণু নবী সাল্লু আলাইহ বলেছেন সবচেয়ে উত্তম ওই বাড়িটি যেই বাড়িতে এতিম শিশু রয়েছে এবং তার সঙ্গে সৎ ব্যবহার করা হয়েছে আর সবচেয়ে নিকৃষ্ট ওই বাড়ি যেই বাড়িতে এতিম শিশু রয়েছে এবং তার সাথে নিকৃষ্ট বাজে ব্যবহার করা হয়েছে অতঃপর তিনি তার আঙ্গুলগুলোর মাধ্যমে বলেন আমি আর এতিম প্রতিপালনকারী ব্যক্তি এভাবে জানাতে থাকবো সুবহান আল্লাহ নাম্বার পাঁচ আল্লাহর সুন্দর সুন্দর নামগুলি বুকে ধারণ করুন কেননা বিশ্বনবী সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম বুকের ভিতরে ধারণ করবে সে জান্নাতি হবে নাম্বার ছয় প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পড়ুন বিশেষ করে ফজর এবং আসরের প্রতি খুবই যত্নবান হন কেননা বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যারা দুই শীত লক্তে নামাজ আদায় করবে এরা জান্নাতি হবে দুই শীত লক্ত হলো একটি হলো ফজর আর একটি হলো আছর জামাতের সঙ্গে নামাজ আদায় করুন যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায়ের জন্য নিয়মিত মসজিদে যায় আল্লাহ তালা তার জন্য জান্নাতি একটি সম্মানজনক স্থানের ব্যবস্থা করেন এবং তাকে উত্তম পর্যায়ের মেহমানদারের ব্যবস্থা করে দেন এই জন্য আমরা এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে আমরা কিন্তু জান্নাতের অধিকারী হতে পারি